আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের পর্বে আপনাদের জন্য থাকছে রাজকীয় স্বাদে দারুণ মজাদার একটি পায়েস রেসিপি অর্থাৎ আজকের এই পায়েসটা আপনাদেরকে সাগু দানা বা সাবুদানা দিয়ে তৈরি করে দেখাবো যারা অলরেডি এই পায়েসটা খেয়েছেন তারা জানেন আসলে এটা খেতে কতটা মজার আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই পায়েসটা তৈরি করতে খুব একটা সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের ভেতরেই পায়েসটা রান্না করা হয়ে যায় তো আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটি ভালো লাগবে তাহলে চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক সাবুদানা বা সাগুদানার পায়েস তৈরি করে নেওয়ার জন্য এখানে থ্রি ফোর্থ কাপের মতো সাগুদানা নিয়েছি প্রথমে সাগুদানাটাকে তিন থেকে চারবার ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর পানিতে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর দেখুন সাগুদানাটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে এরপরে এই থেকে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এখন এই দিয়ে আপনাদেরকে আমি পায়েসটা রান্না করে দেখাচ্ছি পায়েসটা রান্না করার জন্য চুলাটা অন করে এখানে একটা প্যান নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই লিটার দুধ আর ফুল ফ্যাট বা ফুল যুক্ত যে দুধটা কিনতে পাওয়া যায় আমি সেটা নিয়েছি এরপর চুলার আঁচটা বাড়িয়ে কিছুক্ষণ সময় নিয়ে দুধটাকে জাল করে নিব খুব বেশি সময় নিয়ে জাল করে নিতে হবে না জাস্ট দু থেকে তিন মিনিটের মতো জাল করে নিলেই হবে চেষ্টা করবেন একটু পরপর নেড়ে চেড়ে দিতে যেন পুড়ে না যায় দু থেকে তিন মিনিট জাল করে নেওয়ার পর যখন দেখবেন যে দুধটা একটু গরম হতে শুরু করেছে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে সাগুদানা এখানে সম্পূর্ণ সাগুদানা একবার না দিয়ে আমি একটা চামচের সাহায্যে বারবার দিচ্ছি তারপর একটু নেড়ে চড়ে দিচ্ছি এতে করে গরম দুধের ভেতরে সাগুদানা দেওয়ার সাথে সাথে সেটা আর দলা পেকে যাবে না অনেকটা ঝরঝরে হবে যারা মিষ্টি জাতীয় খাবারে লবণ খেতে পছন্দ করেন তারা চাইলে লবণ দিতে পারেন তবে লবণটা দিতে হবে যখন সাগুদানাটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তারপর সাগুদানাটা দিয়ে দেওয়ার পর চুলার আস বাড়িয়ে কিছুক্ষণ সময় নিয়ে এটাকে জাল করে নিতে হবে আমি আবারও বলছি এই পায়েসটা রান্নার সময় কিন্তু অনবরত নেড়েচেড়ে দিতে হবে কেননা পায়েসটা রান্নার সময় যদি পুড়ে যায় তো পায়েসটা খেতে একেবারেই ভালো লাগবে না পায়েস থেকে একটা পোড়া পোড়া গন্ধ আসবে যখন দেখবেন যে সাগুদানাটা একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে এবং দুধটাও অনেকটা ঘন হয়ে এসেছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ এখানে প্রায় থ্রি থেকে ফোর টেবিল স্পুনের মতো গুঁড়ো দুধ দিয়েছি আর একটা বিষয় খেয়াল রাখতে হবে গুঁড়ো দুধটা দেওয়ার সময় চুলা রাস্তা একেবারে লোতে রাখতে হবে কেননা খুব বেশি গরম দুধের ভেতরে যদি গুঁড়ো দুধটা দেওয়া হয় সেক্ষেত্রে দেখবেন যে সেটা সাথে সাথে দলা পেকে যাবে গুঁড়ো দুধটা দেওয়ার পর সেটা ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে তারপর কিছুক্ষণ সময় নিয়ে এটাকে জাল করে নিতে হবে সব শেষে এখানে দিয়ে দিচ্ছি কান্ডেন্স মিল্ক মিষ্টির পরিমাণটা এখানে আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন এখানে আমি কনডেন্স মিল্ক দিয়েছি এতে করে পায়েসের টেস্টটা বেশি ভালো আসে তবে আপনারা যদি কেউ কন্ডেন্স মিল্ক দিতে না চান সেক্ষেত্রে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিটাও দিতে পারেন পায়েস থেকে দারুণ একটা ফ্লেভার পাওয়ার জন্য এখানে দুটুকরো এলাচ দিয়েছি আমার কাছে পায়েসের ভেতরের এলাচের ফ্লেভারটা বেশি ভালো লাগে সেই জন্য দিয়েছি তবে আপনারা যদি কেউ দিতে না চান কোনো সমস্যা নাই চাইলে এটা বাদ দিতে পারেন পায়েস রান্নাটা আমার হয়ে গিয়েছে এই পর্যায়ে পায়েসটা একটু পাতলা দেখালেও যখন পায়েসটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবার পর দেখবেন যে পায়েসটা বেশ ঘন হবে এরপর পায়েসটা একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি এভাবে পায়েস রান্না করে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবার পর নর্মাল ফ্রিজে একটা এয়ারটাইট বক্সে ভরে তিন থেকে চার দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন লুচি পরোটা বা রুটি সবটার সঙ্গেই খেতে পায়েসটা ভীষণ ভালো লাগে তো আশা করছি সহজভাবে দেখানো দানা বা সাবুদানা দিয়ে তৈরি করা পায়েসের আজকের রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে রেসিপিটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ